সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বৃহস্পতিবার পাকিস্তান সুপার লীগ 2021-এর 17 নম্বর ম্যাচে লাহোর কালান্দার্সের সাথে মাঠে নামবে পেশোয়ার জালমি। এটি ডাবল হেডারের দ্বিতীয় ম্যাচ হবে। এই ম্যাচটি ঘিরেও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে উঠেছে। ম্যাচ শুরু হবে 10ই জুন ভারতীয় সময় রাত 11:30। ভারতে ম্যাচ দেখা যাবে সনি পিকচার্স স্পোর্টস নেটওয়ার্কে, এছাড়াও দেখা যাবে ডি স্পোর্টসে, এবং ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে সনি লিভে। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি দুটি দলেরই সম্ভাব্য প্লেইং ইলেভেন, আবহাওয়া ও পিচ রিপোর্ট, ম্যাচ প্রিভিউ এবং ফ্যান্টাসি ক্রিকেট টিপস বিস্তারিতভাবে। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। বায়ু বুদবুদ লঙ্ঘনের পরে এই ইভেন্টটি স্থগিত হওয়ার আগে পেশোয়ার জালমি এবং লাহোর কালান্দার্স পাকিস্তানের টি টোয়েন্টি টুর্নামেন্টের প্রথম পর্বে যথাযথভাবে দুর্দান্ত পারফর্ম করেছিল। পেশোয়ার জালমি পিএসএল 2021-এ তাদের 5টি খেলায় 3টিতে জিতেছে। লাহোর কালান্দার্স তাদের 4টি খেলায় 3টিতে সাফল্য স্বাদ পেয়েছে। ইভেন্টটি স্থগিতের আগে তাদের শেষ ম্যাচে পেশোয়ার জালমি করাচি কিংসের কাছে 6 উইকেটে পরাজিত হয়েছিল। তারা প্রথমে ব্যাটিংয়ে 5 উইকেটে 188 রানের দুর্দান্ত একটি রেকর্ড তৈরি করেছিল, তবে বোলাররা ব্যর্থ হন কারণ বাবর আজম অপরাজিত 77 এবং মোহাম্মদ নবী 67 তাদের জয় এনে দিয়েছিল। অন্যদিকে পিএসএল 2021-এর আগের ম্যাচে লাহোর কালান্দার্স করাচি কিংসের বিরুদ্ধে জিতেছিল এবং শীর্ষে এসেছিল। জয়ের জন্য 187 রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে লাহোর কালান্দার্স 6 উইকেটে ম্যাচ জিতেছিল। ফাকর জামান 54 বলে 83 রান এবং বেন ডাঙ্কের অপরাজিত 57 রানের অবদান ছিল। ওয়েদার ডট কমের মতে স্থানীয় সময় রাত 10টা থেকে ম্যাচটি শুরু হলেও তাপমাত্রা এখনও 34 ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে আশা করা হচ্ছে। এটি প্রথম লড়াইয়ের আবহাওয়া চেয়ে কিছুটা শীতল হবে, যদিও এটি খেলোয়াড় ও দলগুলির জন্য কিছুটা স্বস্তির। বাতাসের গতিবেগ থাকবে প্রায় 22 কিলোমিটার/ঘন্টা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম, এখানে খেলে টি টোয়েন্টি ম্যাচে কিছু ভালো স্কোর তৈরি করা গেছে। বোলাররাও খেলায় এসেছে, ব্যাটাররা শর্ত সাপেক্ষে বেশি উপভোগ করেছে ম্যাচগুলি। দলগুলি আবুধাবিতে সবসময়ই রান তাড়া করতে বেশি পছন্দ করেছে। প্রথম ইনিংসে গড় স্কোর হতে পারে 162। তো চলুন এবার দুটি দলেরই সম্ভাব্য প্লেয়িং ইলেভেনটা কেমন হতে পারে দেখে নেওয়া যাক। প্রথমে পেশোয়ার জালমি প্রেডিক্টেড ইলেভেন: কামরান আকমল, টম কোহলার ক্যাডমোরে, হায়দার আলী, সোয়েব মালিক, রবি বোপারা, আমাদ বাট, শরফেন রাদারফোর্ড, ওয়াহাব রিয়াজ, সাকিব মাহমুদ, মুজিব উর রহমান, মোহাম্মদ ইমরান। এবার বেঞ্চে থাকবেন যারা: ইমাম উল হক, ডেভিড মিলার, রোবম্যান পাওয়েল, ফেবিয়ান অ্যালেন, মোহাম্মদ ইমরান, রানধাওয়া, উমেইদ আসিফ, বিসমিল্লাহ খান, আব্রার আহমেদ, মোহাম্মদ আমির খান, ফিদেল এডওয়ার্ডস, ওয়াকার সালাম খেল, মোহাম্মদ ইরফান। এবার লাহোর কালান্দার্স প্রেডিক্টেড ইলেভেন: ফাকার জামান, জিসান আশরাফ, সোয়েল আক্তার, মোহাম্মদ হাফিজ, বেন ডাঙ্ক, সমিত প্যাটেল, ডেভিড উইজি অথবা জেমস ফকনার, রশিদ খান, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ, দিলবার হোসেন অথবা সালমান মির্জা। বেঞ্চে থাকবেন যারা: মোহাম্মদ ফাইজান, মোহাম্মদ জাইদ আলম, কলম ফার্গুসন, টিম ডেভিড, সুলতান আহমেদ, টম আবেল, আগা সালমান, জো ডেনলি, আহমেদ ড্যানিয়েল, শিকুইজ প্রসন্ন, মাজ খান, দিলবার হোসেন অথবা সালমান মির্জা। এবার ড্রিম ইলেভেন টিমটি কেমন হতে পারে: ইমাম উল হক, ফাকার জামান, মোহাম্মদ হাফিজ, সোয়েব মালিক, ডেভিড মিলার, উসমান খাওয়াজা, কামরান আকমল, জেমস ফকনার, ওয়াহাব রিয়াজ, শাহিন শাহ আফ্রিদি এবং রশিদ খান। এখনও পর্যন্ত দুটি দল 11 বার পরস্পরের মুখোমুখি হয়েছিল, যার মধ্যে 8 বার জিতেছে পেশোয়ার জালমি এবং 3 বার জিতেছে লাহোর কালান্দার্স। সুতরাং সব মিলিয়ে যেটা মনে হচ্ছে, আজকের ম্যাচে
পেশোয়ার জালমির জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি। এদিকে এবার আর শুধু মাঠে একা একা বা জিমে নয়, ছোট টিম করে এজিএস বলে প্র্যাকটিসে নেমে পড়ছেন ক্রিকেটাররা। ভারতীয় ক্রিকেট বোর্ডের সূত্র মারফত জানা যাচ্ছে, 5 বা 6 জনের ছোট ছোট গ্রুপ করে প্র্যাকটিস করার অনুমতি পেয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। শুধু ছেলেদের টিম নয়, মেয়েদের টিমেরও লাল বলে লড়াইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সব মিলিয়ে এখন সাউদাম্পটনের বুকে হিলটন হোটেল যেন এক ফালি ভারত। ছেলে ও মেয়েদের ভারতীয় টিমের ক্রিকেটার, কোচ, সাপোর্ট স্টাফরাই শুধু রয়েছেন পুরো হোটেল জুড়ে। বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলে সাউদাম্পটনে এসে এখানেই যোগ দেবে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ততদিনে ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে চলে যাবে মিতালি রাজের ভারত। এখন হোটেল জুড়ে শুধুই ভারতীয়দের দাপাদাপি। এতদিন সাউদাম্পটনে এসে ভারতীয় টিম থাকত বন্দরের কাছের হোটেলে, যে বন্দর থেকে ছেড়েছিল টাইটানিক। সেই হোটেল থেকে পেল্লাই জাহাজের আনাগোনা দেখতেন ক্রিকেটাররা। এখন বারান্দা দিয়ে শুধুই সবুজে ঘেরা এজিএস বোল। এমনিতে মাঠে ও জিমে অল্প স্বল্প দেখা হচ্ছে ক্রিকেটারদের, তবে তার বাইরে আড্ডার জায়গা বারান্দা, পাশাপাশি দুটো ঘরের বারান্দার মাঝে কাঁচের দেওয়াল। রোহিত শর্মার ঘরের পাশে যেমন ঋষভ পন্তের ঘর, আবার উপর নিচে বারান্দায় বেরিয়েও এক কাপ কফি হাতে আড্ডায় মাতছেন ক্রিকেটাররা। বারান্দার আড্ডা বা প্র্যাকটিসের বাইরে হোটেলের নিয়ম বেশ কড়া। ঘরের বাইরে পা রাখলে মাস্ক বাধ্যতামূলক। 18 জুন থেকে শুরু ফাইনাল, তারপর নিয়মের ফাঁস কিছুটা আলগা হতে পারে টিম ইন্ডিয়ার সদস্যদের। সংবাদ সংস্থায় বোর্ডের এক কর্তা জানিয়েছেন, ফাইনালের পর ভারতীয় ক্রিকেটারদের 20 দিনের জন্য জৈব সুরক্ষা বলয় থেকে ছুটি দেওয়া হবে। আবার 14 জুলাইয়ের মধ্যে ঢুকে পড়তে হবে বলয়ে। 4 আগস্ট থেকে শুরু ইংল্যান্ডের বিরুদ্ধে 5 টেস্টের সিরিজ। এদিকে মঙ্গলবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আম্পায়ারদের নাম ঘোষণা করল ICC। রিচার্ড ইলিংওয়ার্থ ও মাইকেল গফ থাকবেন ফিল্ড আম্পায়ার, ম্যাচ রেফারি হবেন ক্রিস ব্রড, সবাই থাকছেন নিরপেক্ষ দেশ ইংল্যান্ড থেকে। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।